বাঁকুড়া জেলার একটি অংশের মানুষের অন্যতম মাথা ব্যথার কারণ দলমার দামালদের উপস্থিতি। আবাসিক খাতির পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুর, রূপনারায়ণ ডিভিশন হয়ে বাঁকুড়ার পাঞ্চেত বনবিভাগে প্রায়শই হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটে। ফলে বাঁকুড়ার উত্তর বনবিভাগের জঙ্গল লাগোয়া গ্রামগুলির মানুষ চরম আতঙ্কে থাকেন, জীবনহানির ঘটনাও ঘটে। সাধারণ মানুষের কথা ভেবে বন্যপ্রাণ রক্ষায় বিশেষ পদক্ষেপ নিয়েছে বন দপ্তর। না, আমরা যে রুটগুলি আছে ওটা দেখতে আসলাম যে হাতি আমাদের ঝাড়গ্রাম থেকে ঢুকে মেদিনীপুর হয়ে রূপনারায়ণ ডিভিশন হয়ে পঞ্চায়েত হয়ে এদিকে আসে, তো আমরা মানে কীভাবে ওকে সঠিকভাবে নিয়ে আসা যায় যেরকম কোনো অ্যাক্সিডেন্ট না হতে পারে ওটাই দেখার চেষ্টা হলো। তারপরে ক্যারিং ক্যাপাসিটি দেখা হলো কী দিকে বেশি জঙ্গল আছে কি একটু বেশি হাতি থাকতে পারে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে রুট ম্যাপ পরিচালন করলেন। হ্যাঁ হ্যাঁ, এসে দেখলেন যে কল্পনা মানে হাতির যে সুস্থভাবে যে ওর করিডোর আছে ও আসা যাওয়া করতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট না হোক, না মানুষকে কোনো অসুবিধা হয় না এলিফেন্টকে কোনো অসুবিধা হয়। ঝাড়গ্রাম, মেদিনীপুর, রূপনারায়ণপুর, খড়গপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ বনবিভাগের ডিএফওদের সঙ্গে নিয়ে বনদপ্তরের সিসিএফ এসএস কুনাল ডাইভাল, এপি সিং, রাজেশ কুমার বড়জোড়া রেঞ্জের পাবোয়া, সাহারজোড়া, ডাকৈশিনী, কালপাইনির জঙ্গল পরিদর্শন করেন। আমরা বেসিক্যালি এসেছিলেন ঝাড়গ্রাম থেকে হাতি কোন রুটে আসছে এবং সেখানে এসে কীভাবে থাকছে হাতিগুলো, কতটা সেফটি রাখা হচ্ছে পাবলিক এবং হাতিগুলোকে, সেটাই মূলত দেখা হলো। এবং কী কী শিক্ষা দিলেন, কী কী যা আরও, হ্যাঁ নেক্সট টাইম আরও কী করে ফেন্সিংকে ডেভেলপ করে আরও কীভাবে হাতিকে রাখা যেতে পারে বেস্ট ওয়েতে, যাতে হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্টটা রিডিউস করা যায়, সেটাই স্যাররা বললেন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।